দিদির দুধ কর্মসূচিতে এবার ব্যাপক গোষ্ঠী কন্দল। বিধায়ককে মারতে উদ্যত কর্মীরা, চাঞ্চল্য ঘটনা ঘটেছে হুগলির রাজহাট গ্রাম পঞ্চায়েতের সামনে। রবিবার সকালে সেখানে দিদির দুধ কর্মসূচিতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। পঞ্চায়েতের সামনে তৃণমূল কর্মীরা ঘিরে ধরেন তাকে। আসন্ন পঞ্চায়েতের নির্বাচনের টিকিট বণ্টন নিয়ে শুরু হয় বিক্ষোভ। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আর্টি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।